রবিবার মানে আজ দিনের আলো ফুটতে না ফুটতেই একসঙ্গে একটা দুটো তিনটে বা চারটে নয় ছয় ছয়টি জায়গায় সিবিআই এর ম্যারাথন তল্লাশি নজরে এবার কাঁচড়াপাড়া পৌরসভার চেয়ারম্যান এবং বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারী হালি শহরের বিলাসবহুল বাগানবাড়ি বেঙ্গালুরুতে কোটি টাকার জমি বিদেশে ব্যাংক অ্যাকাউন্ট কারি কারি টাকা উদ্ধারের ঘটনায় গ্রেফতার হওয়া হালি শহরের তৃণমূল চেয়ারম্যান রাজু সাহানি ঘনিষ্ঠদের বাড়িতে রবিবার মানে আজকে সিবিআই এর ম্যারাথন তল্লাশি চলছে সকাল থেকে রবিবার সকাল থেকেই তৎপরতা বাড়ায় সিবিআই হালি শহরের ছয় জায়গায় ছেয়ে গিয়েছে সিবিআই এর টিম তৃণমূলের বিধায়ক পুরপ্রধানের বাড়িতে এখনও চলছে তল্লাশি আর এর পাশাপাশি হালি শহরে ধৃত পুর চেয়ারম্যান রাজু সাহানির তিনজন ঘনিষ্ঠ তাদের বাড়িতেও চলছে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের এই তল্লাশি রবিবারের সকালে এভাবেই তৎপরতা বাড়ালো সিবিআই উত্তর চব্বিশ পরগনা জুড়ে একের পর এক জায়গায় সিবিআই হানা তৃণমূলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ইতিমধ্যেই জেলে কারি কারি টাকা ও সম্পত্তি উদ্ধারের ঘটনায় গ্রেফতার হয়েছেন হালিশহর পুরসভার তৃণমূল চেয়ারম্যান রাজু সাহানি আর এবার সিবিআই এর নজরে তৃণমূলের একাধিক বিধায়ক পুরপ্রধান সিবিআই সূত্রের খবর রাজু সাহানিকে জেরা করে উঠে আসছে একের পর এক নাম আর সেই তদন্তের সূত্রেই রবিবার উত্তর চব্বিশ পরগনার ছয় জায়গায় চিরুনি তল্লাশি শুরু করে সিবিআই সকাল সাড়ে নটা কাঁচড়াপাড়া পুরসভার পুরপ্রধান কমল অধিকারীর বাড়িতে তল্লাশি চালায় সিবিআই আধিকারিকরা সিবিআই এর টিমের দুটি গাড়ি আসে কমল অধিকারীর বাড়িতে দীর্ঘক্ষণ ধরে চলে তল্লাশি আধিকারিক যে দুটো টিম সেই দুখানা টিম সেই দুটো গাড়ি তারা কিন্তু ইতিমধ্যে বেরিয়ে পড়েছেন তারা শহরের বিভিন্ন প্রান্তে তারা ঘুরে বেড়াচ্ছেন তার মধ্যে যেই চেয়ারম্যান তাকে দীর্ঘ সময় ধরে সেই বাড়িতে ছিলেন সিবিআই আধিকারিকরা তবে সেখান থেকে বেশ কিছু তথ্য মিলেছে বলে এমনটাও কিন্তু সূত্রের খবর তার কাছে সব নথি আছে নথি শেষ কথা বলবে মন্তব্য কাঁচড়াপাড়া পুরসভার পুরপ্রধান কমল অধিকারী ব্যাপার কেউ যদি কোন মধ্যে যদি ইমপ্লিমেন্ট থাকে জড়িত থাকে তাহলে কিছু একটা আইনি ব্যবস্থা নেবে যেখানে কোনো ইনভলভমেন্টই নেই সেই জায়গায় তো এগুলো জায়েজ না এবং সিবিআই সিবিআই কাজ করতেই পারে যেটা আমার বাবা কিনে গেছে পৈতৃক সম্পত্তি দ্যাট বিলংস টু রাজু সাহানি দ্যাটস টোটালি রং এবং উই গট অল দ্য ডকুমেন্টস বাবা কাজ দিয়ে কিনেছিল এবং এই ফ্ল্যাটটা আমরা কিভাবে নিয়েছি না নিয়েছি এভরিথিং ইজ দেয়ার সিবিআই এর দল যায় হালি শহরের মঙ্গলদ্বীপেও সেখানে বীজপুরের তৃণমূল বিধায়ক ও কমল অধিকারীর ভাই সুবোধ অধিকারীর বাড়ি ও কার্যালয়ে চলে তল্লাশি পর্যন্ত সিবিআই এর আধিকারিকরা ভেতরে রয়েছে সিবিআই এর যে আধিকারিক রয়েছে প্রায় চার থেকে পাঁচ জন আধিকারিক ইতিমধ্যেই ভেতরে প্রবেশ করেছে অর্থাৎ মঙ্গলদ্বীপের ভেতরে যেখানে সুবোধ অধিকারী থাকেন সেখানে প্রবেশ করেছে আর তল্লাশি চালাচ্ছে দীর্ঘ তল্লাশির পর সিবিআই টিম যায় হালি শহর পৌরসভায় সেখানে কিছুক্ষণ থেকে সিবিআই আধিকারিকরা যান হালি শহর থানায় সকালবেলা এই বাড়িতেই কিন্তু ম্যারাথন তল্লাশি চলাবার পর এখান থেকে চার সাড়ে চার ঘন্টা পর সিবিআই বেরিয়ে পুরসভার হালি শহর পুরসভার সামনে যায় এবং সেখানে কিছুক্ষণ দেখার পরে হালি শহর যে পুলিশ স্টেশন সেখানে যায় সেখানে পুলিশ আধিকারিকের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলে বিভিন্ন বিষয়ে কথা বলার পরে ফের কিন্তু এই বাড়িতেই ফিরে এসেছেন সিবিআই আধিকারিকরা তৃণমূলের একের পর এক নেতা মন্ত্রী জেলে এরপর কে মুখে কিছু না বললেও সেই প্রশ্নেই এখন থরহরিকম্প শাসক শিবির এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ছুটির দিনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তৎপরতা ও ম্যারাথন তল্লাশিতে চাপ বাড়ছে শাসক শিবিরের রিপাবলিক বাংলা